হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পামেলা পাটারি। তো আমি পামেলা আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। তো আমি বলেছিলাম যে আমার লাইফের এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো কিছু প্রবলেমের জন্য আমি মাঝখানে আসতে পারিনি, তার জন্য সরি। তো আজকে সানডে, সবাই আশা করি খুব ভালো আছো। তো আজকে রবিবার, আমি ভাবলাম যে ঘুম দিয়ে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে একটু গল্প করবো। তো এখন বাজে সকাল 8টা। তো এরপর আমি চিকেন আনতে যাবো আজকে। হাই গাইস, আমি চিকেনটা কিনে নিয়ে চলে এসেছি। তো আপাতত আমি ম্যারিনেট করে রেখেছি। এই যে লেমন পেপার চিকেন। তো ভাবলাম আজকে এটা বানাবো যেহেতু রবিবার। তো এর পুরো ভিডিওটা আমার দুটো চ্যানেলেই তোমরা শর্টে পেয়ে যাবে। চলো রান্নাটা কমপ্লিট করে নিই। তো বন্ধুরা, আমি তো স্নান টান করে রেডি হয়ে গেছি, রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে। তো অলরেডি আমি লাঞ্চ থালিও সাজিয়ে ফেলেছি, খুব খিদে পেয়েছে। তো তোমাদের দেখা যায় যে কী আছে আমার লাঞ্চ থালি। এই যে দেখো, প্লেন রাইস, তোমার লেমন পেপার চিকেন আর স্যালাড। খাওয়াটা আমি তো খেয়ে নিচ্ছি, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। তো আমি আবার আসছি পরে। তো বন্ধুরা, গুড ইভিনিং। মোটামুটি বিকেল গড়িয়ে সন্ধ্যাতে যাচ্ছে। তো এখন বসে একটু বাইরে সবার সাথে আড্ডা দিচ্ছি, বেশ ভালোই লাগছে। শীতের দুপুরে আড্ডা দিতে বেশ ভালোই লাগে। তো সবাই আছে এখানে। তো তোমরাও সবাই চাটা খেয়ে নাও, এবার চাটা খাওয়ার সময় হয়ে গেছে। আমি একটু চা খাবো, তারপর পরে দেখা হচ্ছে। তো এখন বাজে তোমার সন্ধে 7:30। তো আজকে তো ম্যাচ আছে জানো, ফ্রান্স আর আর্জেন্টিনা। তো এবার খেলা দেখতে বসবো। চাটা করে নিয়ে বেশ জম্পেশভাবে সবাই মিলে খেলা দেখতে বসবো, হই হই করছি। তো তোমরাও খেলাটাকে এনজয় করো, আমি আবার রাত্রিবেলা আসবো, কীরকম এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করব। তো বন্ধুরা, এখন বাজে 11:37। তো তোমরা তো জানো রেজাল্ট কী হয়েছে, আর্জেন্টিনা উইন। তো মোটামুটি গোটা পাড়া বেরিয়ে পড়েছে। তো আজকের মতন আমি এখানেই ব্লগটা শেষ করছি। তো আবার পরে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো তোমরা সবাই ভালো থেকো, আনন্দ করো, সবাইকে গুড নাইট, সুইট ড্রিমস।